ওষুধের দোকান প্রশাসনের পক্ষ থেকে এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়ত বিভিন্ন মার্কেট আমরা পরিদর্শন করি, তারই অঙ্গ হিসাবে আজকে আমরা মহারাজগঞ্জ বাজারে আমরা এসেছি। তো আজকে মূলত অভিযান হচ্ছে যে লোকাল চাল নিয়ে আমাদের অভিযান, কারণ আমরা লক্ষ্য করছি বাজারের মধ্যে এই 15-20 দিনের মধ্যে লোকাল চালের রেটটা অনেক বেড়ে গেছে। তাই মহকুমা প্রশাসনের নির্দেশে আমরা আমাদের সাথে আমাদের ডিসিএম স্যারও আছেন, আমরা সেখানে এসেছি। এসে আমরা অনেকগুলি দোকান আমরা ভেরিফিকেশন করেছি, আরও আমরা করব। একটি দোকানে আমরা কোনো লাইসেন্স নাই, কাগজপত্র দেখাতে পারিনি। দ্বিজেন্দ্রলাল সাহা ওনার দোকানটা আমরা ক্লোজ করেছি। এক্ষণে আমরা যে দোকানটাতে আছি এই দোকানের মধ্যেও ওনার যেভাবে লোকাল চাল ক্রয় করেন, যার কোনো পার্সেজ মেমো, তার রেটের মেমো ইত্যাদি তার দেখাতে পারিনি। ওনার রেকর্ডে 15 কুইন্টাল চাল আছে, সেটা আমরা বিক্রির জন্য আমরা বদ্ধ করে দিয়েছি। ওনাকে নির্দেশ দিয়েছি, উনি যেখান থেকে মালগুলি কিনেছেন প্রয়োজনীয় কাগজ নিয়ে মহকুমা শাসকের কাছে যেতে, মহকুমা শাসক পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, যদি ঠিক হয় বিক্রির নির্দেশ দিয়ে দেবে, আর যদি অসঙ্গতি থাকে আইন অনুসারে ব্যবস্থা নেবে।